তৈয়বা বেগম লিপি আপার এত চমৎকার একটি পরিবেশনার পর ভীষণ ইচ্ছে করছে খুশি কবির আপার কাছ থেকে কিছু শুনতে। তাকে বিনীত অনুরোধ করছি এই পরিবেশনার উপর আমাদের যদি কিছু বলেন। ধন্যবাদ মিদুলাত। লিপির কাজের যেটা হচ্ছে যে অন্য ধারা, অন্য মাত্রা এবং অনেক বিষয়গুলো খুব স্পষ্টভাবে রাজনৈতিক নিয়ে আসে এবং আমাদের চারুশিল্পী জগৎ শিল্প জগতে সে কিন্তু সে আছে যে দল যে একটা গ্রুপে আছে বৃত্ত আর্টস ট্রাস্ট, সেটার সাথে আমিও জড়িত। তো বৃত্ত আর্ট ট্রাস্ট একটা নতুন জগৎ বাংলাদেশের অনেক কিছু দ্বার খুলে দিয়েছে যেটা বিশ্ব জগতে অনেক হচ্ছে কিন্তু আমাদের দেশে ছিল না। তো ওর কাজ থেকে আমরা কিছু দেখতে পেরেছি। তো লিপির সবচেয়ে মূল বিষয় হলো, আমি জানি না আমরা পরে কোনো কিছু স্লাইড কিছু দু একটা দেখবো কিনা, সে যখনই যে কাজটা করে তখন যাদের সাথে কাজ করছে বা তাকে যারা সাহায্য করছে তাদের সহযোগিতা সেটার সাথে সে গ্রহণ করে নেয়। সে যদি কামারদের সাথে কাজ করে কামাররাও তার সাথে অংশগ্রহণ করে, তারাও সমান পরিমাণ আর্টিস্ট হয়ে থাকে। সে যদি কুমারের সাথে কাজ করে তারাও তার সম পরিমাণ আর্টিস্ট হয়ে থাকে। রিক্সা পেন্টারদের সাথে কাজ করলে তারা সম পরিমাণ একসাথে পৃথিবী জুড়ে তাদের রিক্সা পেন্টিং গুলো হোর্ডিং এগুলো সব নিয়ে আলোচনা করতে থাকে। তো এখানে একটা যেটা স্ক্রিন শেয়ারিং যেটা হচ্ছে যে লিপি কোথা থেকে আসছে, গ্রাম থেকে, গাইবান্ধা থেকে, এবং তারপরে সে বিভিন্ন জায়গায় গেছে কাজ করার জন্য। তো সেখানে সে একটা ছোট উদাহরণ এখানে যেটা দিতে চাচ্ছি যেটা এখানে ছবিগুলোতে আসবে, সে নেপালে ওই তেরাই রিজন যেটা দক্ষিণ নেপাল ওখানে কাজ করছিল, তখনও সে পেন্টিং, এটা লিপির প্রথম দিকের কাজগুলো, পেন্টিং এর দিকে স্টিল ছিল কিন্তু সেটার মধ্যেও নতুনত্ব আনতে চেষ্টা করেছে। তো তেরাই রিজনে যে মিথিলা যে মৈথিলি যে ব্যক্তিরা আছে তারা কিন্তু পুরো শরীরে উলকি আঁকে। তো উলকি আঁকে এরকম বিভিন্ন ধরনের আসে, সে যেটা দুটো একসাথে দেখাতে চেষ্টা করছে, প্রথমটাতে উলকি আঁকা, তারপরে এখানে হলো যে কাপড় নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে তাদের কাজ নিয়ে সেটা কিভাবে চলছে আর করছে, কিভাবে অবজেক্টিফাই করা হয় সেগুলো নিয়ে আসছে, তার নিজে মানে ছোট ছোট যে গ্রামের মাসির বাড়ির মধ্যে, মানে প্রত্যেকটা কাজে কিন্তু তার সাথে সহযোগী করছে যে শিল্পীরা, এরা তাকে সাহায্য করছে কাজ করার জন্য। এবং আমরা দেখছি যে আঙ্গিক গুলো অনেক বেশি, মানে যেখানে প্রথম যে ছবিটা ছিল যে ওই পেন্টিং এর উপর যারা উলকি করে তারা ওই মৈথিলি নারীরা, তারা কিন্তু ওই পুরোপুরি উলকি ওই পেন্টিং এর উপরেই করেছে। এখানে হলো যে তার ভিন্ন ছবিগুলো বিভিন্ন সময় ওই কিভাবে ফ্রেমে নিয়ে আসা হচ্ছে, এই বোরখা পরা নারীরা কিভাবে তাকায় দেখছে, এই সব ইনস্টলেশন আর্ট এর মাধ্যম গুলো আমাদের লিপি একটা নতুন মাধ্যম নিয়ে আসছে বৃত্তর মাধ্যমে। বৃত্ততে আরো অনেক আছে, একটা ট্রাস্ট এবং অনেক শিল্পী আছে, প্রত্যেকেই খুবই নতুনত্ব নিয়ে আসে, নতুন চিন্তা করে, এবং বৃত্ত থেকে লিপিদের মাধ্যমে ইসেতে আমাদের ভেনিস বিয়েনালে যেটা সবচেয়ে বড় আর্টের একটা জায়গা সেখানে কিন্তু লিপি কাজ করেছিল। এখানে এটা খুবই অনেক প্রশংসা পেয়েছে, সে লিখেছে আই ওয়েড মাই সেলফ, সে নিজেকে দেখাচ্ছে সে কিভাবে বউ সাজে বড় সাজে, মানে এই যে বাইনারি রোলস, যে সমাজ ঠিক করে নেয় বউ মানে এরকম এরকম সাজতে হবে, বর মানে এরকম, সে নিজেই এই পুরো ভিডিওতে তার নিজের চুল কেটে নিজে ই করে সে দেখাচ্ছে যে সে কিভাবে নিজেই নিজেকে, তো এটা নাম দিয়েছিল আই ওয়েড মাই সেলফ। আমি আর কিছু বলবো না, কেন শিল্পীরা সাধারণত চায় না, এটা হলো মানে ও রেজার ব্লেডটা খুব ইউজ করে, রেজার ব্লেডটা ইউজ করে, ব্রার মধ্যে ইউজ করছে, বিছানার মধ্যে ইউজ করছে, হ্যান্ডব্যাগের মধ্যে ইউজ করছে, জুতোর মধ্যে ইউজ করছে। এইগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে ইভেন গুগেনহাইমে আর সবগুলো মিউজিয়ামে এগুলো যথেষ্ট স্থান পেয়েছে, যে একটা নতুনত্ব একটা বিষয় নিয়ে এসে যেটা
চিন্তা করার খোরাক করছে, আমাদের কাজের সাথে একটা খুব মিলে যায়, কেন আমরাও দেখছি যে কিভাবে ভায়োলেন্সটা ইউজ করা হচ্ছে আমাদের উপরে, এই সেই আমাদেরকে কিভাবে তৈরি করা হচ্ছে সেই জিনিসটা লিপিও নিয়ে আসে তার কাজের মধ্যে। মানে বেশি কিছু আর বলবো না, আমরা দেখি।